আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করব শীঘ্র বীর্যপাত নিয়ে। বিভিন্ন কারণে দ্রুত বীর্যপাত হয়ে থাকে, যাই হোক আমি ওই বিষয়টি আলোচনা করতে চাচ্ছি না। যে তিনটি মেডিসিন রয়েছে সেই তিনটা মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করব। সেলেনিয়াম 3x, ইটোনিয়াম 3x, বায়োপ্লাজেন্ট 27। এই তিনটা মেডিসিন যদি একসঙ্গে সেবন করা যায় আল্লাহর রহমতে খুব দ্রুত দ্রুত বীর্যপাত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া এই তিনটা মেডিসিন বীর্য ঘন করে এবং সহবাসের অনেক সময় বাড়ায় এবং আপনার পেনিসের হার্ডনেসটাও ঠিক রাখেন। এই তিনটা মেডিসিন সম্পর্কে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানীরা তাদের রিসার্চে কি উঠে এসেছে আসুন আমরা দেখে আসি। প্রফেসর উইলিয়াম বোরিক তার হোমিওপ্যাথিক ম্যাটেরিয়াল মেডিকা অ্যান্ড রিপোর্টারি বইতে সেলেনিয়াম সম্পর্কে লিখেছেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সেক্সুয়াল পাওয়ারটা একেবারে কম এবং যৌন বাসনা অনেক কিন্তু শক্তি একেবারে কম। তাছাড়া লিখছেন যখনই শারীরিক সম্পর্কের জন্য সে প্রিপারেশন নিচ্ছে তখনই তার প্যানিসটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। তাছাড়া এই মেডিসিনটা পানির মতো যাদের পাতলা বীর্য তাদের বীর্য ঘন করতে খুবই কার্যকরী। টিটেনিয়াম সম্পর্কে লিখেছেন যেটা সেক্সুয়াল উইকনেস এবং সেই সাথে খুব দ্রুত বীর্যপাত। হোমিওপ্যাথি অনেক মেডিসিন রয়েছে, তবে টিটেনিয়াম 3x মেডিসিনটা খুবই সুন্দর কাজ করে। বায়োপ্লাজেন 27 এটা কিন্তু পুরোপুরি হোমিওপ্যাথিক মেডিসিন নয়, এটা কোম্পানি বেশ কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের সমন্বয় মেডিসিনটি তৈরি করেছে এবং কোম্পানির লিটারেচার অনুযায়ী আপনাদের আমি বলতেছি। এখানে যে লিখেছে যেটা জীবনী শক্তিকে বর্ধিত করে এবং ধ্বজভঙ্গে কার্যকরী এবং দ্রুত বীর্যপাত, সেই সাথে যারা অল্প বয়সে বৃদ্ধের মতো দেখায় তাদের ক্ষেত্রে খুবই সুন্দর কাজ করে এই মেডিসিনটা। এখন আমরা আলোচনা করব এই তিনটা মেডিসিন আপনারা কিভাবে সেবন করবেন। টিটেনিয়াম 3x এবং সেলেনিয়াম 3x এই দুইটা মেডিসিন একটি করে ট্যাবলেট দিনে তিনবার আহারের পরে সেবন করবেন। সেই সঙ্গে বায়োপ্লাজেন্ট 27 চারটি করে ট্যাবলেট দিনে তিনবার আহারের আগে সেবন করবেন। দেখবেন ইনশাল্লাহ এই মেডিসিন তিনটা তিন মাস সেবন করলে আল্লাহর রহমতে আপনি স্থায়ীভাবে দ্রুত বীর্যপাত এবং যৌনরোগের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।